ঢাকায় মন্ত্রী কামরুজ্জামান সাহেবের 1975-এর ভয়াল রাতে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে আহতরা বরিশালে মতবিনিময় সভা করেছেন। সেই রাতের ভয়াল অভিজ্ঞতা তুলে ধরেন তারা। বৃহস্পতিবার সকালে নগরীর বগুড়া রোড এলাকায় একটি কনভেনশন হলে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সবাই 15 আগস্টে তৎকালীন মন্ত্রী আব্দুর রব সেনিয়াবাদের বাসভবনে ঘাতকের নির্মমতার ঘটনা তুলে ধরেন। সেই দিন প্রাণে বেঁচে যাওয়া ডাক্তার খ মজিল্লুর রহমান, রফিকুল ইসলাম ও ললিত কুমার দাস, তারা শহীদ আব্দুর রব সেনিয়াবাদের ছোট ছেলে। বঙ্গবন্ধুর ভাগ্নে 15 আগস্টে গুলিবিদ্ধ খোকন সেনিয়াবাদকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। আর্মিরা ভোররাত্রে ওই বাড়ি আক্রমণ করে, আক্রমণ করার পরে ওরা ডান দিক থেকে ব্রাশ ওপেন করে, অর্থাৎ আমরা যেখানে দাঁড়ানো ছিলাম সেখান থেকে 3-4 ফুট দূর থেকে তারা ব্রাশ ফায়ার শুরু করে। তো আমার ডান পাশে ছিলেন আব্দুর রব সেনিয়াবাদ সাহেব, তার ডান পাশে ছিলেন শহীদ ভাই। শহীদ ভাই ছিলেন প্রান্তিকের তখন সেক্রেটারি এবং সেনিয়াবাদও প্রান্তিকের আজীবন সদস্য ছিলেন। তো শহীদ ভাই এবং সেনিয়াবাস এট এ টাইম ব্রাশ ওপেন করা হয়, তখন শহীদ ভাই পড়ে যায় এবং সুকান্ত বাবু মাথায় গুলি লাগার পরে সুকান্ত বাবু পড়ে যায় এবং তার মাথার খুলিটা ঘিলুটা থক 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 করে কাঁপতেছিল। 13 তারিখের দিকে ঢাকা যাই, 14 তারিখ সরকারি বাসভবনে আমরা একটা অনুষ্ঠান করি, চমৎকার একটা অনুষ্ঠান হয়েছিল। এরপরে আমরা মরহুম আব্দুর রব সেনিয়াবাদ সাহেবের বাসে রাত্রি যাপন করি। খুব ভোর আমি বলবো, আমার বন্ধু বলে গেছে অন্ধকার, সেই অবস্থায় বাইরে গোলাগুলিতে আমরা ওই ড্রয়িং রুমের সামনে লনে গরমের দিন আগস্ট মাস আমরা ওখানে শুয়েছিলাম। তো ঘুম ভেঙে আমরা পিছনের একটা রুমে আশ্রয় নিই, সেখানে দরজা ভেঙে আর্মিরা ঢুকে আমাদেরকে নিয়ে আসে বের করে, এবং উপর থেকেও মন্ত্রী সাহেবের ফ্যামিলিও নিয়ে আসে। তো আমাদেরকে ড্রয়িং রুমে একত্র করা হয়। তো মন্ত্রী সাহেবের ফ্যামিলি এক পাশে আমরা ছিলাম, আর একটু পাশেই আমার পাশে ছিল বেবি সেনিয়াবাদ। আমি দেখেছি আসলে আল্লাহ পাক আমাকে আজকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, বিধায় আমি আজকে এখানে উপস্থিত, তাহলে বেবির মতো অবস্থা আমারও হওয়ার কথা ছিল। তো বেবিকে আমি পাশে দেখেছি, ওর পেটে গুলি লেগেছে, ও সোফায় বসা ছিল, ওখান থেকে নিচে পড়ে গেছে। আমিও সোফায় বসা ছিলাম, আমার জয়েন্ট থেকে একটা গুলি পিছনে বের হয়ে গেছে। আমি ভাবছিলাম যে মারা যাচ্ছি, কিন্তু আল্লাহ পাক রশিন দয়ায় আমি আমাকে বাঁচিয়ে দিয়েছে। পাশে দেখেছি আব্দুর রব সেনিয়াবাদ সাহেব স্পটি মারা গিয়েছেন, তারপরে সুকান্ত বাবু, শহীদ সেনিয়াবাদ, দেবী সেনিয়াবাদ, এভাবে। তারপরে এর মধ্যেই যখন আর্মিরা গুলিকে দ্বিতীয় বাবু গুলি করে চলে যায়, এরপরে রমনা থানার ওসি সাহেবের নেতৃত্বে তারা আসছেন, তারা আমাদের রেসকিউ করা শুরু করতেছিলেন। সেই সময় দেখছি খোকনও দৌড়ে আসছে, তার পায়ে গুলি লেগেছে। তখন তার মা বলছেন, বাবু বলছে যে আপনি পালান। এরপরে খোকন ভাই ওখান থেকে সরে গিয়েছেন, এইটুকুই আমাদের মনে আছে। এরপর আমাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলো। দীর্ঘ 28 দিন ঢাকা মেডিকেল কলেজে ট্রিটমেন্টে ছিলাম, কোনো গোসল নেই, কিছু নেই। আমার এখনও মনে আছে যে আমার হাতে পায়ে সব জায়গায় আমার রক্ত লাগানো ছিল। যে 28 দিন পরে আমার মা মেজো বোন তার বাসায় নিয়ে যেভাবে মানে বাচ্চাদের গোসল করায়, উনি আমাকে সেভাবে গোসল করে শরীর থেকে রক্ত তুলেছেন। এই হলো অভিজ্ঞতা। আর এর মধ্যেও বলতে হয়, আজকে অপসিজেনের যে চেয়ারম্যান সাহেব আব্দুল সালাম খান, উনি প্রতিদিন রাতেই পেট্রোল ডিউটি শেষে, তখন উনি আর্মি ক্যাপ্টেন ছিলেন, উনি যেতেন, উনি যে আমার মাথায় হাত দিতেন, তো জিজ্ঞেস করতেন সব কিছুই। বিশেষ করে তার ভাইটার কষ্ট, তার অনেক ভাইটা মারা গিয়েছেন, ভাইটাকে ঢাকায় বড়িতে কবরস্থ করা হয়েছিল, প্রায় 10-12 ঘন্টা কবরের পরে ওখান থেকে ঘুরে উনি রোববারে তুমি নিয়ে আসছেন বরিশালে। তো এগুলো আসলে সবটাই একটা খুব কষ্টের ব্যাপার। তো আজকে 48 বছর পরে আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে এইগুলো কথাগুলো বলতেছি। এখানে একটাই আমাদের দাবি, সেটা আমি আপনাদের মাধ্যমে বরিশালবাসীকেই বলতে চাই। আমি সেদিন খবর ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, জিজ্ঞেস করলাম, 48 বছর আগের কথা তো মনে করতে পারবেন না, তারপর হেসে দিয়েছেন। তো গেলাম কি জন্য, নিজের মনের টানে খবর ভাইয়ের সাথে দেখা করতে গেছি। এই কারণে একজন আপামর ভদ্রলোক, ভদ্র মানুষ, মার্জিত মানুষ এবং আমাদের বলবো জননেত্রী শেখ হাসিনার মনোনীত ক্যান্ডিডেট হিসাবে বরিশালে এসেছেন,
আমরা চাই বরিশালবাসীর জন্য তাকে অনুগম আকারে ভোট দিয়ে মেয়র হিসেবে মনোনীত করুন। এই কারণে যে আমার দৃঢ় বিশ্বাস উনি বরিশালকে তিলোত্তমা বরিশাল করে দিতে পারবেন, এই আশা আমার অবশ্যই আছে। বরিশালের অনেক উন্নয়ন হবে, বরিশালের আপামর জনসাধারণের উন্নয়ন হবে, বরিশালের জলবদ্ধতা তথা রাস্তাঘাটের ড্রেনেজ সিস্টেম কর আরোপ এগুলো থেকে বরিশালবাসী মুক্ত পাবে। এবং কবল সেনিয়াবাদ অত্যন্ত ভালো লোক, নামাজি লোক, ওনাকে আপনারা বরিশালবাসী দয়া করে যদি ভোট দেন। মতবিনিময় সভায় বরিশাল চার আসনের সংসদ সদস্য পঙ্কজ ছদেবনাথ সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।